আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা আজকাল কিন্তু সারা বছরই আমাদের দেশে গাজর কিনতে পাওয়া যায় এর গুণাগুণের কথা বলে শেষ করা যায় না সবজিতে এটা যেমন যোগ করে ভিন্ন মাত্রা সেই সাথে বিভিন্ন মিষ্টান্ন এখন খুব নিমিশে এই গাজরের মাধ্যমে আমরা তৈরি করে ফেলতে পারি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা বাসায় খুব সহজে গাজরের পায়েস তৈরি করতে পারবেন সেই রেসিপি গেস্ট আসছে বাসায় তো অনেক রান্না আয়োজন সেই সময়ে যখন সব রান্না বান্নার পর ভাববেন যে মিষ্টান্ন হিসেবে কি দেওয়া যায় তখন ঝটপট এই গাজরের পায়েসটা তৈরি করে নিতে পারবেন আমি হলফ করে বলছি আপনাদের সবার পছন্দ হবে এখানে আমি সাতটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো চামড়া ছিলে এবং আগাগোড়া ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিতে হবে গ্রেটারের যে বড় সাইড যুক্ত অংশটা থাকে বড় ছিদ্রযুক্ত অংশটা সেইখান দিয়ে আমাদের এখন এই গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে অনেকটা মিহি একটা অংশ থাকে ওই অংশে গ্রেড করা যাবে না তাহলে কিন্তু সেটার হবে না একদমই বেশি ঘন একটা মতো হয়ে যাবে করে পর এরকম হবে আমি এখানে গ্রেড করার পর আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ গাজর নিয়ে নিয়েছি গ্রেড করার পরে এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি নন প্যান হলে ভালো হয় কিন্তু অ্যালুমিনিয়াম প্যানও আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন সেই প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি যার একটা রেসিপি আমার চ্যানেলে আছে কিভাবে খুব সহজে বাটার থেকে আপনারা খাঁটি গাওয়া ঘি তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সহজ যখন তখন আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারবেন যাই হোক এখন দই ঘিটা গলে নেওয়ার অপেক্ষায় আছি এখানে ঘিটা দেওয়া পুরোপুরি আবশ্যক নয় কিন্তু এই ঘিয়ের মধ্যে যখন গাজরটা ভাজা হবে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং শাহি একটা ইফেক্ট দেবে সেই জন্যই আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা না চাইলে একদম পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে তেল ব্যবহারেরও কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র প্যানটা গরম করে এর মধ্যে গাজরটা দিয়ে এভাবে নাড়তে থাকবেন যাই হোক এখন আমি চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে করে দিয়ে নাড়তে থাকবো গাজরটাকে আস্তে আস্তে গাজর থেকে একটু একটু করে পানি বের হতে শুরু করবে এবং গাজরটা একটু নরম হয়ে আসবে চুলার আসটা এই সময় কিন্তু মিডিয়াম এবং থাকবে হাইয়ের দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট পর গাজর থেকে এরকম পানি বের হতে শুরু করেছে এবং গাজরটা কিন্তু সফট হয়ে এসেছে অন্যদিকে অন্য চুলায় আমি কিন্তু চার কাপ দুধকে একটু ঘন করে তিন কাপ করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান যে দুধটাকে পুরোপুরি সরাসরি ব্যবহার করতে সেটাও করতে পারেন কিন্তু আমি একটু ঘন করে ব্যবহার করছি শাহি একটা ফ্লেভার আসার জন্য তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি এবং ভালো মতো গাজরের সাথে মিলিয়ে নিচ্ছি আধা কাপ চিনি দিলে খুব সুন্দর মাইল্ড একটা মিষ্টি থাকে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান বাড়িয়ে দিবেন কমাতে চাইলে চিনিটা একটু কমিয়ে নেবেন অথবা আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কাপ ওয়ান ব্যবহার করতে হবে কিছু সময় পর দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে এবং গাজর থেকেও পানি বের হতে শুরু করেছে যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি একটা দুইটা এলাচকে একটু আগাটা ভেঙে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে এলাচটা দিয়ে ভালো মতো গাজরের সাথে মিলিয়ে দেবো এখন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখন এই পানিটাকে শুকিয়ে নেব তিন থেকে চার মিনিট পর পানিটা শুকিয়ে গাজরটা এরকম পর্যায়ে এসেছে এখন আমি পাশে যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব মাখা মাখা একটা এবং পানিটা অনেকটাই কমে যাবে তখনই দুধটা ঢেলে দিতে হবে আমি আবারও বলছি আপনারা যদি না চান তাহলে সরাসরি নর্মাল যে লিকুইড দুধ আছে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি একটু শাহি ফ্লেভারটা বেশি চাচ্ছি সেই জন্য আমি কাপ কাপ দুধকে কমিয়ে করে তিন তারপর ব্যবহার করছি তাতে একদম ঘন 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 একটা দুধের আসে এবং সরগুলো দাঁতের নিচে পড়ে এবং আরো বেশি ভালো লাগে একদম দুধটাকে একটুখানি মিলিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে চুলা নাচটা বন্ধ করে আমি এখন সার্ভ করব আমি সার্ভ করার পরে এর উপরে বাদাম কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে রান্নার সময় বাদাম ব্যবহার করতে পারেন এছাড়া কিসমিসও ব্যবহার করতে পারেন আমি পছন্দ করি না বলে আমি একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিচ্ছি দেখলেন কত সহজ বাসায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা এটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলা নেই আর স্বাদের কথা তো বলে শেষ করা যাবে না একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন আপনারা এবং বারবার খাবেন গেস্টরা আসলে কিন্তু সারা দিনে রান্না বান্নার পর মিষ্টান্ন তৈরিতে কেমন জানি অলসতা লাগে তাই না কিন্তু এটাও মন চায় যে গেস্টদেরকে একটু আপ্যায়ন করি একটু মিষ্টি মুখ করাই তো সেই ক্ষেত্রে আপনারা একটা পারফেক্ট রেসিপি কিন্তু পেয়ে গেলেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনাদের সবাইকে সই সালামতে রাখুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকতে ভুলবেন না লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা